আমরা কিন্তু ইউটিউবে ভিডিও বা যে কোনো ব্যক্তি যখন ইউটিউবে ভিডিও বানায় তার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। এবং অনেকে আছে ভাড়া বাড়িতে থাকবে বা বাড়ির কন্ডিশন খুব খারাপ, যে ভিডিওতে দেখানো যায় না বাড়ির পিছনের কন্ডিশন, বাড়িতে রং চটা, বাড়ি প্লাস্টার হয়নি, এবং অনেকে ব্যানার বাড়িতে আছে, অ্যাডভেস্টার বাড়িতে, সেই ব্যক্তি তাকে দেখাতে চায় না যে আমার বাড়ির কী কন্ডিশন। সে চায় একটি আমরা ব্যাকগ্রাউন্ডে আমি যে ভিডিও বানাচ্ছি তাই একটি ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটি সিনারি থাকবে বা কোনো সুন্দর একটি বাড়ি থাকবে যেখানে আমি আছি বা ভিডিও বানাচ্ছি সেরকম জায়গায়, বা সুন্দর একটি গ্রাম পরিবেশ থাকবে, বা কোনো পাহাড়ি অঞ্চলে আপনি ঝর্ণার সামনে গিয়ে ভিডিও বানাচ্ছে এরকম টাইপের, বা আপনার মন মতন আপনি যেরকম চাইবেন সেরকম মতন কিন্তু আপনি একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে চেঞ্জ করবো এবং কী মাধ্যমে চেঞ্জ করবো সেটা কিন্তু আজকে জানবো, এবং আপনি যেরকম চাইলে আপনি সেরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এতে আপনার ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর হবে এবং দেখতে খুব সুন্দর লাগবে, সেসব ভিডিও আমি কিন্তু আজকে আপনাকে দেখাবো। এবং মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু এই বিষয়টি পুরো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কী করে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তার জন্য আপনাকে সবার প্রথমে কিনতে হবে একটি গ্রিন পর্দা। দেখুন, এই কালারের গ্রিন পর্দা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে খুবই ভালো, কারণ হচ্ছে বিশেষ করে মায়েরা দেখবেন অনেকের কাছে আছে যে গ্রিন শাড়ি আছে, তো তাদের কাছে পয়সা নেই, যারা কেনার ক্ষমতা নেই তারা কিন্তু গ্রিন পর্দা, যাদের মায়ের সেই শাড়ি আছে সেই শাড়ি দিয়ে কিন্তু আপনি ইউজ করে গ্রিন পর্দা ইউজ করতে পারেন, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে পারে। বা আপনি কারোর কাছে ধার করেও নিয়ে আসতে পারেন গ্রিন পর্দা, চাইলে আপনি এটাও করতে পারেন। তো চলুন আজকে আমরা গ্রিন পর্দার মাধ্যমে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেটা কিন্তু দেখে নেব। চলুন স্টার্ট। সবার প্রথমে আমাদের যেতে হবে ফোনে, এবং ফোনে এখানে দেবেন কাইনমাস্টার বলে একটি অ্যাপস আছে, কাইনমাস্টার অ্যাপসটা আমরা ইনস্টলেশন, যাদের নেই তারা কাইনমাস্টার ইনস্টলেশন করে নেবেন এবং এটাকে ওপেন করবেন। কাইনমাস্টার ওপেন হয়ে গেলে সবার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে নিউ প্রজেক্ট। আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে একটা নাম দেবেন, নাম দেবেন কি যে আপনি কোনো যে কোনো একটি বা এ বি সি ডি আপনি যে কোনো নাম দিতে পারেন, যাতে এটা চেনার জন্য যে ভিডিওটির এই নাম। ব্যাস এবারে নেওয়ার পর আমরা কিন্তু ক্রিয়েটে ক্লিক করব নিচের দিকে। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার ঠিক অপশানটা এরকম টাইপে ঘুরে যাবে, তো ঘুরে যখন যাবে তখন আপনাকে কিন্তু এখান থেকে একটি চুজ করে নিতে হবে। কী চুজ করতে হবে? সবার প্রথম একটা ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড চুজের জন্য ধরুন আমি একটি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিই। তো ব্যাকগ্রাউন্ডের জন্য এভরিথিং আপনি যদি চান আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। কোম্পানির কিছু ব্যাকগ্রাউন্ড আছে এখানে, যেমন এই যে আপনি যদি চান অনলাইন থেকে যে কোনো গুগল পে, গুগল বা ক্রোম থেকে আপনি কিন্তু যে কোনো একটি ইনস্টলেশন করে নিতে পারেন। আমরা একটা ছোটো সামান্য একটা ইনস্টলেশন করে নিই এবং এখানে ক্লিক করব, এবং এখান থেকে উপর দেখুন বাঁদিকে একটা ইমেজ আছে লেখা, এখানে ক্লিক করব, বেরিয়ে যাবো ওখান থেকে। বেরিয়ে যাওয়ার পর কী করব, আমি পুনরায় আবার এখান থেকে ক্রস করে নেব এবং এটাকে চালিয়ে একবার দেখব যে এটা স্টার্টিং হচ্ছে কি না। তো স্টার্টিং হচ্ছে এটা, মানে এবারে আমরা কী করব, এটাকে পুনরায় আনব এবং দেখুন এই যে বাঁদিকে মিডিয়াতেও আপনি ক্লিক করবেন বা মিডিয়ার বাঁদিকে আমরা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে ভিডিওটা আমরা রেডি করেছি সেই ভিডিওটাকে আমরা ক্লিক করব। ক্যামেরা দেখেও লেখা আছে ডান দিকে, ক্যামেরাতে ক্লিক করব এবং ক্যামেরাতে ক্লিক করার পর আমরা কিন্তু উপরে বাঁদিকে চলে যাব ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার পর আমরা কিন্তু এটাকে একবারের জন্য ওপেন করে দেখব। দেখুন আমাদের যে ভিডিওটি আছে আমরা কিন্তু এটাকে একটু বড় করে নেব, বড় করে নেওয়ার কারণ আপনি যদি চান এখানেও বসাতে পারেন, আপনি যদি চান পুরোটাকে স্ক্রিন করতে, তো স্ক্রিন আমরা একবার চেক করে নেব পুরোটা করে নেওয়ার। পুরোটা করে নিলে কী হবে, এরপরে কী করতে হবে, আমাদেরকে ক্রপ ভার্সনে চলে যেতে হবে। ওপরে ডান দিকে দেখুন ওপরে আমরা স্টল করব, স্টল করার পর আমরা চলে যাবো হচ্ছে ক্রোমাকিতে। ক্রোমাকিতে ক্লিক করব, দেখুন মানুষের একটা ছবি আছে। ক্রোমাকিতে ক্লিক করার পর এই যে ভিডিওর যে ইসেটা, আর দেখুন ওপরে আছে ক্রোমাকে অ্যানেবেল আছে, অ্যানেবেলটা আমরা করে নেব ক্লিক করে। দেখুন কিছুটা আপছা হয়ে গেছে, কিন্তু এটিকে বাকিটা আমরা আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করব। কী করে অ্যাডজাস্ট করব সেটা আমরা কিন্তু এখান থেকেই দেখে নেব। দেখুন এটাকে আপনাকে ঠিক মানে ফ্রেন্ডলিভাবে এটাকে আপনাকে আপডেট করতে হবে, কারণ আপনি যদি ঠিকঠাকভাবে কাজ না করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা এটাকে হালকা করে দেখে নেব এবং এটাকে থেকে অ্যাডজাস্ট করে নেব, চেষ্টা করব অ্যাডজাস্ট করা।
এই হচ্ছে এবার আমরা উপরে আবার বাঁদিকে ক্লিক করব এবং এখান থেকে একটু বেরিয়ে যাব টিক চিহ্ন মেরে মেরে বেরিয়ে যাব এবং এটাকে আমরা দেখব কিভাবে ঠিক হয়েছে কিনা তো এটাকে বড় করার জন্য আমরা এর উপরে ক্লিক করব ইমেজের উপরে এবং ইমেজের এটাকে টেনে একটু বড় করে দেব তো বড় করলে কি হবে এটা ভিডিওটি যতটা আছে ততটা কিন্তু এই ছবিটাই আসবে এবং আমরা দ্বিতীয়বার এটাকে আবার চালাবো দেখুন এই ভিডিও কিন্তু সাইডে দেখুন অনেকটা গ্রিন পর্দার সিগন্যাল দিচ্ছে তো আমরা কি করব আবার পুনরায় এটাকে ব্যাকে চলে যাব এবং ক্রোমাকিতে চলে যাব যদি কখনো আপনাদের এরকম সমস্যা দেখা যায় হালকা হালকা গ্রিন দেখা যায় তাহলে আপনাকে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমি বারবার বলছি কারণ অ্যাডজাস্ট করে নিলে কী হলো আপনার যে এই যে সমস্যাটা এই সমস্যাটা দেখা দেবে না দেখুন এবং আপনি যদি ব্ল্যাক করতে ব্ল্যাকও করতে পারবেন এবং ড্রাই এবারে এবং আমরা চালিয়ে দেখবো একবার কি সমস্যা আমাদের দেখুন এবারে দেখুন ওপরের দিকে হালকা ব্লু ব্লু সেট খাচ্ছে গলার দিকে আর কপালের দিকে তো আমরা কি করব এদিকে যখনই ব্লু সেট খাবে আবার আমরা ক্রোমাকিতে চলে যাব সরি ভিডিওর ক্রোমাকিতে চলে যাব ক্রোমাকিতে চলে গেলে কীভাবে কাজ করব আমরা কিন্তু হালকা করে একটুখানি দেখব এটাকে কতটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে হ্যাঁ দেখুন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এবার আমাদের কিন্তু একটা দেখতে হবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে করে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার কিন্তু এই যে এবারে কিন্তু আবার আশা করি একটু ঠিক হয়েছে তো এরকম করে কিন্তু আপনাকে প্রত্যেকটা সেট করতে হবে এবং হয়ে যাওয়ার পর আপনার এই উপরে যে দেখুন উপরে যে ডান দিকে দেখুন অ্যারো চিহ্ন আছে টিক চিহ্ন তো আমরা উপরে ডান দিকে এটা সেভ করার জন্য আমরা উপরে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আছে সেভ ভিডিও বা উপরে ক্রস এবং আচ্ছা দেখে নেবো আমরা ক্রস করলে কী হবে ক্রস করলে এটা আউট হয়ে যাবে পুনরায় আবার আমরা করব করে এটাকে সেভ অপশনে ক্লিক করব করে আমরা এটা স্কিপ করে দেবো এটাকে বা আপনি বাদিক দিয়ে কেটেও দিতে পারেন এটা স্কিপও করে স্কিপ যখনই করবেন এটা সেভ মেমোরি হয়ে যাবে এবং আমরা ফোন মেমোরিতে গিয়ে এটা জমা পড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন